নমস্কার, দেখছেন PB24। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, বিশালগড় থানাধীন চরিলাম পুরানবাড়ি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে বুধবার সকালে যান দুর্ঘটনা ঘটে। জানা যায়, একটি মারুতি ইকো গাড়ি সোনামুড়া থেকে আগরতলা যাওয়ার পথে চরিলাম পুরানবাড়ি এলাকায় এসে সামনের আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ঘটে বিপত্তি এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং অল্পেতে রক্ষা পেয়েছে গাড়িতে থাকা চারজন যাত্রী। স্থানীয়রা খবর পেয়ে বিশালগড় এবং বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে তারা খবর দেয় এবং দমকল বাহিনীর কর্মীরা এসে তাদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা চলছে। জানা যাচ্ছে, গাড়ির চালক মোবারক হোসেন তিনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং দু তিন দিন আগেই এই এলাকাতেই রামঠাকুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্রের যান দুর্ঘটনায় মৃত্যু হয় এবং এই এলাকা অর্থাৎ সিপাহীজলা অভয়ারণ্য চরিলাম এলাকা সহ এই বাইপাস এলাকায় নিত্যদিন যান দুর্ঘটনা ঘটছে, কিন্তু তারপরেও টনক নড়েনি ট্রাফিক দপ্তরের। যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে বিশালগড় ট্রাফিক ইউনিটের ভূমিকা হতাশাজনক বলে অভিযোগ প্রকাশ করছেন প্রত্যক্ষদর্শীরা। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, যান দুর্ঘটনা আজ সকালে বিশালগড় থানাধীন চরিলাম পুরানবাড়ি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কের পাশে গাড়িতে চারজন যাত্রী ছিলেন। জানা যাচ্ছে, সোনামুড়া থেকে একটি মারুতি ইকো গাড়ি আগরতলা যাওয়ার পথে চরিলাম পুরানবাড়ি এলাকায় এসে সামনের আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। অল্পেতে রক্ষা পেয়েছে গাড়িতে থাকা চারজন যাত্রী। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিশালগড় এবং বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তারা ঘটনাস্থলে ছুটে আসে এবং আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, গাড়ির চালক তিনি গুরুতরভাবে আহত হয়েছেন এবং দু তিন দিন আগে এই এলাকাতেই আরেকটি যান দুর্ঘটনা ঘটেছিল এবং এই যান দুর্ঘটনায় এক ছাত্রীর মৃত্যু হয়েছিল। কিন্তু এই এলাকা যেহেতু দুর্ঘটনা প্রবণ এলাকা এবং সেই জন্যই কিন্তু ট্রাফিক দপ্তরের আরো কঠোরভাবে সেই জায়গায় নজরদারির প্রয়োজন রয়েছে এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা। কিন্তু এই সিপাহীজলা অভয়ারণ্য এলাকা সহ বাইপাস এলাকা এবং জাতীয় সড়কের চরিলাম এলাকায় নিত্যদিন যান দুর্ঘটনা ঘটছে এবং এই যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে বিশালগড় ট্রাফিক ইউনিটের ভূমিকা হতাশাজনক বলেই মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। আমাদের বিশালগড় ফায়ার সার্ভিসে একটা কল আছে, চরিলাম পুরানবাড়ি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তা আমরা গিয়ে দেখলাম একটা গাড়ি, ইকো গাড়ি একদম ঘাটে পড়ে গেছে রাস্তার নিচে। হ্যাঁ, এখানে আমরা বিশালগড় ফায়ার সার্ভিস এখানে উদ্ধার করছি আর বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিস তিনজন উদ্ধার করে আমরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়েছি। টোটাল কয়জন আহত হয়েছে? টোটাল এখানে চারজন আহত হয়েছে। কোন হাসপাতালে নিয়েছেন? বিশালগড় মহকুমা হাসপাতালে। তাদের নাম? গাড়ির ড্রাইভার মুবারক হোসেন 32 বছর, সুচন্দা রায় প্যাসেঞ্জার 30 বছর, তারপরে রিদিমা রায় 7 বছর, গাড়ির নাম্বার TR07C, হ্যাঁ 04001, ইকো গাড়ি।